আশরাফুল বলার পরে আমি কোর্সটাতে পার্টিসিপেট করেছিলাম 273 ব্যাচে। তো ও আমাকে সাজেস্ট করে যে আমি ওখানে কোর্স করেছি তুমি এবং আমার উপকার হয়েছে, তুমি করতে পারো। তো তারপরে আমার করা হয় এবং এরপরে যেটা আমি ফিল করি যে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গিয়েছে। আমার যেটা প্রবলেম হচ্ছিল সেই মুহূর্তে যে আমি আসলে আমার কনফিডেন্স ছিল না। আমি সবই জানি, আমার টেকনিক কি, আমার কিভাবে একটা শর্ট টেন মারতে হবে, কিভাবে একটা ভালো স্কোর করতে হবে, কিভাবে অ্যাচিভমেন্ট আরও সুন্দর করতে হবে, আমার সবই জানা ছিল। বাট কোনো না কোনো একটা কারণে হয়তো আমি ভয় পাচ্ছিলাম বা নিজের উপর সেলফ কনফিডেন্স সেটা ছিল না। সেই কোর্স করার পরে আমার সেই জিনিসটা অনেক বেশি বাড়ে। এরপরে আমি পাকিস্তানে সাফ শুটিংয়ে যাই, সেখানে একটা ভালো স্কোর নিয়ে গোল্ড আনি এবং বাংলাদেশের ন্যাশনালে 595 স্কোর করি, যে জিনিসটা বাংলাদেশের ন্যাশনাল রেকর্ড। তো মেডিটেশনে যে জিনিসটা আমি ফিল করেছি যে আমার সেই কাজের উদ্দীপনাটা বা উৎসাহটা আরও বেশি বাড়িয়ে তোলে এবং আমার যে স্পিড, আমার যে লক্ষ্যটা, সেই জিনিসটা আরও বেশি আমি ফিল করতে পারি যে হ্যাঁ, এই জিনিসটা আমার লক্ষ্য হওয়া উচিত, আমি আরও বেশি করতে পারবো। আমার আর মেডিটেশনের যে মন ছবি, যেটা বলা হয় মন ছবিতে, আমি যতবার করেছি, যতবারই আমি দেখেছি এবং চেষ্টা করেছি, সবসময় আমি আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে না, আমার আমি সেই জিনিসটা অ্যাচিভ করেছি। তো পরে জিনিস যে জিনিসটা দেখেছে যে না, আসলে আমার আমার অ্যাটিচিউডে কিছুটা চেঞ্জ আসছে। আমি আগে যেরকম একটু ভীতু হয়ে গেছিলাম বা ভয় পাচ্ছিলাম কোনো ব্যাপারে বা শর্ট করতে, সেই জিনিসটা তখন আর নাই। আমি একটা কনফিডেন্ট ম্যান। এই জিনিসটা করে আমি আসলে অনেক অনেক উপকার পাচ্ছি, স্টিল আমি উপকার পাচ্ছি যে না, হচ্ছে আমার হচ্ছে। যেমন আমি আমার কিছু কিছু অভ্যাস বা ব্যাড হ্যাবিট ছিল যে আমি জানি একটা গুলি পারফেক্ট আমি শর্ট করেছি, 100% পারফেক্ট, আমি জানি এটা 10, এবং তারপরে দেখা গেল যে না, সেটা নাই। আর ঠিক আছে, ফার্স্টের গুলি বাদ গেল, পরের গুলিতেও আমি কনফার্ম শর্ট না, এটা নাই, এটা 10, তারপরে দেখা গেলো 9। তখন আস্তে আস্তে আমার রাগ উঠতে থাকতো যে না, কেন হচ্ছে না, হোয়াট ইজ দ্য প্রবলেম। আমি রাইফেল চেক করতাম, পজিশন চেঞ্জ করতাম, এই করতাম, সে করতাম, অনেক কিছু। কিন্তু এখন যে জিনিসটা করি, সেই জিনিসটা হচ্ছে যদি ফার্স্টের শর্ট যদি 9 নাও লাগে, 9-এর কাছাকাছিও যদি লাগে, 10 হয়েছে কিন্তু কাছাকাছি, তখন থেকেই অটো সাজেশন দেওয়া শুরু করি, না আসিফ, কেয়ারফুল, তোমাকে আরেকটু ইয়ে হতে হবে, একটু মেডিটেশন করে নিই, কিংবা ওই সময় দাঁড়াই হয়তো বা পজিশনের দাঁড়াই হয়তো বা একটু শিথিলায়ন করে নিলাম যে না, জাস্ট 2 মিনিটের একটা শিথিলায়ন যে না, ঠান্ডা হোক, তোমাকে আরেকটু ঠান্ডা হতে হবে। তো এই জিনিসটা আসলে আমাকে এখন পর্যন্ত উপকার করে যাচ্ছে।